কেন জাগাইয়া গ্যালারে বন্ধু ঘুমাইয়া ছিলাম আমি, আমারও মুখের পরে তোর আকনখানি, আমায় দিশেহারা করে রে ও আমার পরাণ বন্ধুরে, আমায় দিশেহারা করে রে ও আমার রসিক বন্ধুরে। এই গানের সুর বসিয়েছেন বাউল শিল্পী শফি মণ্ডল। নতুন খবর হলো, কেন জাগাইয়া গ্যালারে বন্ধু শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন রিয়েলিটি শো থেকে উঠে আসা সঙ্গীত শিল্পী অঙ্কন। বিস্তারিত প্রতিবেদনে, দেশের ঐতিহ্য বাউল গান, এই গানে বাংলার জল ও আবহাওয়া জড়িয়ে রয়েছে। বাউল গান তাই বাংলা ও বাঙালির শেকড়ের সঙ্গে গেঁথে আছে। এই দেশের প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল এবার তার সুরে গাইলেন সঙ্গীত শিল্পী অঙ্কন। বাউল শফি মণ্ডলের সুর ও কণ্ঠে বিস্তৃত গ্রাম বাংলার কথাই সবসময় মূর্ত হয়েছে। সম্প্রতি তার সুরে নতুন একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেল পটচিত্রে। শফি মণ্ডলের সুরে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই বাংলার গান খ্যাত শিল্পী অঙ্কন ইয়াসমিন। গানটির কথা লিখেছেন সামান সাত্ত্বিক। এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন এইচ আর লিটন। নতুন গানটি নিয়ে শফি মণ্ডল জানান, এই গানটির জন্ম মাসখানেক আগে সামান সাত্ত্বিক তার লেখা দুটি গানের সুর করতে বলেন। এর মধ্যে একটি অঙ্কন গেয়েছে, অন্যটি তিনি নিজেই গেয়েছেন। অঙ্কনের গানটির মিউজিক ভিডিও করেছে এইচ আর লিটন। দুটি গান করলেও গেল 2 আগস্ট প্রকাশ পেয়েছে অঙ্কনের গাওয়া গানটি। গানটি নিয়ে শফি মণ্ডল জানান, দুটি গানই দারুণ হয়েছে। অঙ্কনের গাওয়া গানটি দর্শক হৃদয়ে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।